বেআইনি রপ্তানি ট্রাক আটক, পৌরসভার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, আহত পৌরকর্মী ভর্তি হাসপাতালে, অভিযোগ দায়ের থানায়। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য। বেআইনি রপ্তানি ট্রাক আটকানোয় পৌরসভার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। পৌরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতদের তোলা হলো আদালতে। সীমান্তবর্তী শহর বনগাঁ, এই শহরের প্রধান শিল্প বলতে আমদানি রপ্তানি। বিগত কয়েক মাস যাবৎ সীমান্ত বাণিজ্যকে ঘিরে নানা ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই বনগাঁ পৌরসভা পরিচালিত পার্কিংয়ের দায়িত্ব হস্তান্তর হয়েছে রাজ্য পরিবহন দপ্তরের হাতে, যা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। নিয়ম মতো সিরিয়াল নাম্বার অনুযায়ী কালীতলা পার্কিং থেকে গাড়ি ছাড়া হয়। এরপর সেই গাড়ি চলে যায় সীমান্তে, প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পর গাড়ি যায় বাংলাদেশে। এই প্রক্রিয়ার ভেতরেও বেনিয়মের অভিযোগ উঠেছে বারে বারে। সীমান্ত পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত একাধিক সংগঠন বারে বারেই সোচ্চার হয়েছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী অসৎ উপায় অবলম্বন করে দু একদিনের মধ্যে, কখনো বা দিনের দিন গাড়ি এক্সপোর্ট করাচ্ছেন। অথচ অন্যান্য গাড়িগুলি যেখানে 40 থেকে 45 দিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই অসাধু চক্রের বিরুদ্ধে কখনো কখনো রাস্তায় নেমে বেআইনি গাড়ি ধরতেও দেখা গেছে বিভিন্ন সংগঠনকে। তবুও আটকানো যাচ্ছে না এই চক্র। ব্যবসায়ীদের একাংশের মতে সর্ষের ভেতরেই লুকিয়ে রয়েছে ভূত। গাড়িপতি রয়েছে মোটা টাকার গল্প, যার ফলেই দুষ্ট চক্র ভাঙা যাচ্ছে না। কালীতলা পার্কিংয়ে গাড়ি আসা, গাড়ি এন্ট্রি হওয়া, বাংলাদেশে গাড়ি যাওয়া পর্যন্ত গোটা ঘটনা বর্তমানে পরিচালিত হয় পরিবহন দপ্তরের সাথে। তাদের সাথে সহযোগিতা করেন পৌরসভার কর্মীরা। সেই মতো গত 12 ও 13 তারিখ রাতেও বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় অন্যান্য কর্মীদের সাথে ডিউটি করছিলেন পৌরসভার কর্মী অভিষেক মোদক। তারাই বেশ কিছু বেআইনি রপ্তানি গাড়ি আটক করেন। পুলিশে খবর দিলে পুলিশ গাড়িগুলি আটক করে। অভিযোগ এরপরই রাতে পৌরসভার ওই কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিষেকের দাবি, যুবকেরা মদ্যপ অবস্থায় এসে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, এমনকি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বর্তমানে আহত অবস্থায় যুবক ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়ে অভিষেক বলেন, আমি ডিউটি করি এবং এমতো অবস্থায় গত 12 তারিখ এবং 13 তারিখ আমাদের নাইট ছিল। সেই নাইটে 12 তারিখে যে বেআইনি গাড়ি বনগাঁ প্রশাসনের নির্দেশে ধরি, বনগাঁ প্রশাসনের নির্দেশে ধরি এবং ওই ওই গাড়িগুলো বনগাঁ থানায় আন্দোলন করে দিই। এমতো অবস্থায় ওই জন্যই 13 তারিখে বিএসএফ ক্যাম্পের মধ্যে ডিউটি অন ডিউটি অবস্থায় কিছু 15-20 জন ছেলে আমাকে বেধড়ক মারে এবং রিভলভারে বাদ দিয়ে কানে মারে। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিতে চাইছে বনগাঁ পৌরসভা। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে গাড়ি নিয়ে যাচ্ছে বাংলাদেশে। পরিবহন দপ্তরকে সাহায্য করবার জন্যে পৌরসভার 80 জন কর্মী সহযোগিতা করে থাকেন। আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল কিছু বেআইনি গাড়ি যাবে, যে কারণে বিএসএফ ক্যাম্প এলাকায় কর্মীর সংখ্যা বাড়ানো হয়। বেশ কিছু বেআইনি গাড়ি ধরাও পড়ে। বেআইনি গাড়ি কেন ধরা হয়েছে, সেই রাগে রাতেই আমাদের এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা পুলিশকে জানালে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেন। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পৌরপতি আরও বলেন, এভাবে অসাধু উপায়ে ব্যবসা চললে অচিরেই বন্ধ হয়ে যাবে সীমান্ত বাণিজ্য। এর সাথে রাজ্য সরকার, পরিবহন দপ্তর, এমনকি বনগাঁর সম্মান জড়িত। এই কাজে প্রায় লক্ষাধিক মানুষের অন্ন সংস্থান হয়। বিষয়টি লিখিত আকারে রাজ্যের পরিবহন দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে বলে জানান পৌরপতি। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। বেআইনি পথে গাড়ি নিয়ে গিয়ে কারোর 39 দিনে যাবে, কারোর 10 দিনে যাবে, 1 দিনে যাবে, এটা তো হলে আমাদের রাজ্য সরকারের সম্মান ক্ষুণ্ণ হবে। এই অসাধু ব্যবসায়ীর মধ্যে কাছে যদি সেইভাবে কাজ করতে পারে, তাহলে সেই
দুর্নীতিটা দায়ভার এসে পড়বে এই যারা পরিচালনায় রয়েছে। সুতরাং আমরা তিমিরেই এখানে কোনো অবস্থাতেই এই বেআইনিভাবে গাড়ি নিয়ে যেতে দেব না। আমরা চেষ্টা করব রাজ্য সরকারের সম্মান, পরিবহন দপ্তরের সম্মান এবং বনগাঁর সম্মান বজায় রাখার জন্য। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, এক্সপোর্ট ব্যবসার নামে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, আমরা বারবার সোচ্চার হয়েছি এর বিরুদ্ধে। যারা গাড়ি ধরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। দেখুন, বনগাঁয় যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং ট্রান্সপোর্টের ব্যবসা, কিছু এখনো পর্যন্ত বারবার বলে আসছি, আজও বলছি, কিছু অসাধু ব্যবসায়ী যারা বনগাঁয় আছে, ব্যবসার নামে তারা এই অবৈধ গাড়িগুলো জোর করে পার করে। যারা ধরেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যদি প্রত্যেক দিন এই ডিউটিটা করে, আশা করি বন্ধ হয়ে যাবে। এবং যে দুজনকে মারধর করা হয়েছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব, আইনগত যত রকম ব্যবস্থা আছে সেই গুন্ডাদের বিরুদ্ধে নেওয়া উচিত আমি মনে করি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।